হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের হেলথ টিপসটি হচ্ছে সূর্যমুখী তেলের উপকারিতা বিষয়ক তথ্যাদি। সৌন্দর্যের পাশাপাশি সূর্যমুখী ফুলের মাঝে রয়েছে অনেক পুষ্টিগুণ, তাই বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের বাণিজ্যিকভাবেও চাষ করা হয়ে থাকে। সবচেয়ে বেশি চাষ হয় রাশিয়ায়, ইউক্রেন এবং আর্জেন্টিনায়। এই ফুল থেকে প্রাপ্ত তেল মানবদেহের জন্য অনেক উপকারী মাধ্যম হিসেবে বিবেচিত। বাজারে পাওয়া অন্যান্য সাধারণ তেলের তুলনায় এতে আছে উপকারী নানান স্বাস্থ্যগুণ। চলুন জেনে নেওয়া যাক সূর্যমুখী তেলের উপকারী গুণ সম্পর্কে। প্রচুর পরিমাণে খাদ্য শক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল আমাদের দুর্বলতা কাটাতে কার্যকরী, আমাদের দেহের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম রাখতে সূর্যমুখীর ভূমিকা অন্যান্য। জটিল ব্যাধি ক্যান্সার প্রতিরোধ করতে খুবই পারদর্শী সূর্যমুখী তেলে থাকা সেলেনিয়াম উপাদান। এই উপাদান ক্যান্সার জীবাণু একমাত্র শত্রু। সূর্যমুখী বীজ আমাদের দেহের হাড় সুস্থ রাখে ও মজবুত করে। আমাদের দেহে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও কপারের চাহিদা পূরণ করে সূর্যমুখী তেল। এই বীজে আছে ভিটামিন ই, যা আমাদের দেহের নানান রকম ব্যথা দূর করতে সহায়তাও করে। সূর্যমুখী তেলে থাকা ম্যাগনেসিয়াম উপাদান আমাদের মানসিক চাপ দূর করে, মাইগ্রেনের সমস্যা এবং আমাদের মস্তিষ্কে শান্ত রাখতেও সাহায্য করে এই উপাদান। সূর্যমুখী বীজ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দারুণভাবে কার্যকারী করে তোলে। হাড়ে জোড়া ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, দেহের চামড়ার জ্বালা পোড়া, হাঁপানি ইত্যাদি রোগ সারিয়ে তুলতে সূর্যমুখী তেল খুবই উপকারী। এই বীজ আমাদের দেহের ক্ষতিকারক কোলেস্টেরলের দূর করে, আমাদের হৃৎপিণ্ডকেও ভালো রাখে। আপনার দেহের বাড়তি ওজন কমাতে সূর্যমুখী তেলের তুলনা হয় না, তাই প্রতিদিন খাবার প্রস্তুতে সূর্যমুখী তেলের পাশাপাশি এই বীজ বাদামের মতো করে ভেজেও খেতে পারেন। সো বন্ধুরা, এই রইল আজকের হেলথ টিপস। আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দেবেন। ধন্যবাদ।